ধন্যবাদ রবিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ 48 দিন ধরে বন্ধ থাকার পর আজ থেকে ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বলা হয়েছে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে পারবে ট্রেনে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইখলাসুর রহমান। ইখলাসুর, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ সানজিদা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। সানজিদা, আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনি জানেন যে দীর্ঘদিন লকডাউন থাকার পরে কিন্তু আজকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু মাননীয় রেল মন্ত্রী, তিনি কিন্তু এসেছেন এখানে নুরুল ইসলাম সুজন পরিদর্শনে, এবং তিনি ট্রেন চলাচলের যে কর্মকাণ্ড এবং সেটি পর্যবেক্ষণ করছেন। আজকে থেকে চালু হওয়ার কারণে কিন্তু তিনি এখানে এসেছেন, এবং তিনি প্রথমে ব্রিফিংয়ে কিন্তু আমাদের একটি বিষয় জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেকটি ট্রেন, আন্তনগর এবং বহিনগর যেসব ট্রেনগুলো রয়েছে, প্রত্যেকটি ট্রেন কিন্তু এখানে স্বাস্থ্যবিধি মেনে এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে যে সরকারি বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ মেনেই কিন্তু তারা এখান থেকে ট্রেন ছাড়বেন। এবং যাত্রীদের ক্ষেত্রে যে সরকারি নির্দেশনা রয়েছে যে যাত্রী অর্ধেক বহন করার, অর্থাৎ আগে যত যাত্রী বহন করতে পারতো একটি ট্রেনে, তার অর্ধেক যাত্রী কিন্তু বহন করতে হবে, সেই নিষেধাজ্ঞার কথা বলেছেন আমাদের মাননীয় রেলমন্ত্রী। এবং তিনি আরেকটি বিষয় আমাদের বলেছেন যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রেখেছে, এবং সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে কিন্তু তিনি কিছুক্ষণ আগে যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে বলেছেন যে বিভিন্ন স্টেশনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু যাত্রীরা উঠবেন, সেদিকে সুষ্ঠুভাবে তদারকি করবেন কিন্তু এই রেল কর্তৃপক্ষ, সেখানের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সেই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু প্রত্যেকটি যাত্রী বহন করবেন, এবং ট্রেন চলাচলের সময় যেসব বিধিনিষেধ রয়েছে সেটি কিন্তু তারা মানবেন বলে এটি নিশ্চিত করেছেন আমাদের রেলমন্ত্রী। এবং রেলমন্ত্রী আরেকটি বিষয় বলেছেন যে স্বাস্থ্য সুরক্ষা মেনে এবং টিকিট সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটির জন্য কিন্তু এই কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া রয়েছে। আর সানজিদা, আমি আরেকটি বিষয় আপনাকে বলে দিতে চাই যে এই কমলাপুর রেল স্টেশনে যে যাত্রীরা রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন, এবং দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে এগুলো আজকে থেকে চালু হওয়ার কারণেই কিন্তু তারা দেশের বাড়ি যাওয়ার যে ঈদের পরে, ঈদের সময় দেশের বাড়ি যেতে পারেনি অনেকে, তারা কিন্তু ঈদের পরে দেশের বাড়ি যেতে পারবে এমন একটি উৎফুল্ল বা এমন একটি আনন্দ কিন্তু তাদের মধ্যে উপলব্ধি করতে পেরেছি। অনেকে এসেছেন, তবে আগের মতো কিন্তু যাত্রীদের ভিড় আমরা এখানে লক্ষ্য করিনি, আমরা দেখতে পাইনি। তবে আমরা দেখতে পেয়েছি যে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা খুব কম সংখ্যক এখানে এসেছেন। আজ যেহেতু প্রথম দিন, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ, এখানের কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রথম দিন হওয়ার কারণেই কিন্তু যাত্রীদের চাপ বা যাত্রীদের ভিড় এখানে খুব কম রয়েছে। এছাড়া আমরা আজ আমরা জানি যে আজকে কিন্তু দীর্ঘদিন লকডাউন থাকার পরেই কিন্তু আজকে এই ট্রেন চলাচল শুরু হয়েছে, এবং মাননীয় রেলমন্ত্রী আমাদের জানিয়েছেন একটি বিষয় যে এইখান থেকে যে স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবস্থা সেটি কিন্তু কঠোরভাবে পালন করা হবে, এ বিষয়ে কিন্তু তিনি আমাদের নিশ্চিত করেছেন। সানজিদা, আমি আরেকটি বিষয় আপনাকে স্পষ্ট করে দিতে চাই যে দীর্ঘদিন লকডাউন থাকার পরে আজকে ট্রেন চলাচল হওয়ার, ট্রেন চলাচল শুরু হয়েছে, এবং দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই এখান থেকে ছেড়ে যাবে। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর।